Assalamualaikum. Hello everyone. Welcome back to Triple Seed with Farhana. আমার আজকের আয়োজনে থাকছে ইফতারের জন্য দারুণ একটি শরবত রেসিপি এবং সেটি হচ্ছে হাব্বা আল হামরা। মিডল ইস্টের প্রসিদ্ধ এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গার্ডেন ক্রিস সিডস। সিডসগুলোকে আমি 5 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ এবং এর মধ্যে দিয়ে দিয়েছি ক্রাশড অ্যালমন্ড এবং পিস্তা। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে দুধটাকে আমি সামান্য পরিমাণ জাল করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু গরম হলেই আমি এই দুধের মধ্যে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা গার্ডেন ক্রিস সিডস। এই অ্যাসারিও সিডস কিংবা গার্ডেন ক্রিস সিডস কিন্তু প্রোটিন এবং হিমোগ্লোবিনের খুব ভালো একটি উৎস, আর এই ড্রিঙ্কসটা কিন্তু ভীষণ রিফ্রেশিং। পান করার সঙ্গে সঙ্গে এক নিমেষেই ক্লান্তি দূর হয়ে যায়। 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে আমি পানিতে গুলিয়ে নিয়েছি এবং সেটা এখন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো এবং রেড ফুড কালার মিক্স করেও দিতে পারেন। আর এই ড্রিঙ্কসটির মধ্যে কেশর ব্যবহার করতে পারেন, তাতে টেক্সচার এবং গন্ধ দুটোই ভালো আসবে। আমার কাছে কেশর অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ রোজ ওয়াটার এবং দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। ব্যাস, আর একটু ঘন হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ইফতারের জন্য দারুণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, হাব্বা আল হামরা। মিডল ইস্টে কিন্তু এই ড্রিঙ্কসটি শীতের দিনে হট ড্রিঙ্কস হিসেবে বেশি জনপ্রিয়, তবে এটাকে চিল করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে এই রমজানে একদিন অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।